কে বুঝে ওই অবস্থা মেনে নিতে বলবেন, আরো ব্যয় আমরা দিতে পারছি না, তার জন্য গাইডলাইন হচ্ছে সেকেন্ড সাব মেনে কেবল ওয়ার্কফোর্স করা যায় কিনা বা আপনারা যায় কিনা, তার জন্য গাইডলাইন হচ্ছে আমাদের ট্রাফিক আরো বাড়ানো যায় কিনা, সেই জন্য আইডিডব্লিউ আইসিএস এবং আইআইজি বাড়ানো যায় কিনা সেই ব্যাপারে কাজ চলছে। ইন্টারনেট এগুলোকে যতটা অ্যাড্রেস করা হয়েছে তার সাথে কিন্তু আর একটা মানে বেসিক টেকনোলজি যেখানে কি আসলে মানে মূল রোবাস্ট নেটওয়ার্কটাকে সাপোর্ট করে ফর দ্য ডেভেলপমেন্ট এখনকার দিনে, সেই কথাটাকে কোথায় টানা দেবে বা সেই জিনিসগুলো নিয়েও চিন্তা করা আছে, সেটা হচ্ছে এনজিএন নেক্সট জেনারেশন নেটওয়ার্ক। এই এনজিএন কিন্তু সত্যিকার কনভার্সেন্সটাকে তুলে দেবে এবং বে পোর্ট নেটওয়ার্কটাকে সাপোর্ট করবে কিন্তু সে, এবং সে শুধু কোন নেটওয়ার্কই সাপোর্ট করবে না, ওই যে ব্রডব্যান্ড কানেক্টিভিটি অ্যাক্সেস টু ব্রডব্যান্ড কানেক্টিভিটি এটা ওয়্যারলেস ছাড়া যদি আমি ফিজিক্যালি যেতে মানুষের ঘরে ঘরে, তো সেই জিনিসটাও কিন্তু সে সাপোর্ট করবে এবং একদম মানুষের ঘরে বসে তার যে ব্যবহারগুলো অনেক বেশি ব্যাটারি অনেক বেশি রিলায়াবিলি পাওয়ার যে সুযোগ সেই জিনিসটা কিন্তু এনজিএন সাপোর্ট করতে পারে। এখানে একটু বলে রাখি যে আপনাদের অনেক মতামত থাকবে, আপনারা একজন প্রতিষ্ঠান এখানে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের এরপরে যদি কোনো মতামত থাকে আমাদের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হবে, আপনারা প্রতি নেবেন প্লিজ, আপনাদের অনেক কমেন্ট থাকবে মতামত থাকবে সাজেশন থাকবে এগুলো দিবেন। আমি সুলতানুর রেজা গ্রামীণফোন থেকে এসেছি। লাস্ট 5 years আমি টেলিসেন্টার মুভমেন্টের সাথে ব্যক্তিগতভাবে জড়িত এবং গ্রামীণফোন থেকে বলছি। আমি জাস্ট দুটো কথা বলবো, একটা হচ্ছে কন্টেন্টের ব্যাপারে এবং আর একটা আপনি বলতে পারেন লাস্ট নাইট কানেক্টিভিটির ব্যাপারে। কন্টেন্ট নিয়ে জনমনোয়ার একটু জানতে চেয়েছিলেন যে আমাদের এখানে এগ্রিকালচারাল এবং এই ধরনের কিছু কন্টেন্ট আছে কিনা। আমরা অলরেডি এই ধরনের বাংলা কিছু কন্টেন্ট করেছি উইথ থার্ড পার্টি অ্যাসিস্ট্যান্স, এইগুলো অলরেডি কমিউনিটি ইনফরমেশন সেন্টার বা টেলি সেন্টারে অ্যাভেলেবল এবং ফার্মাররাও অ্যাভেল করছে। সরকারিভাবে ফার্টিলাইজার রিসোর্স রিকমেন্ডেশন সফটওয়্যারগুলো একটা জিনিস আছে SRDI করেছে, সেটাও আমরা টেলি সেন্টারে আমরা ইমপ্লিমেন্ট করেছি। তো কিছু কাজ কিন্তু বাংলাদেশে অলরেডি হচ্ছে। এবং আমি যেটা বলতে চাই যে আমরা যদি জাতীয় তথ্য ভান্ডারের দিকে এগোই, এবং আমরা যেটা বলছিলাম যে 15,000 কিলোমিটার ফাইবার অপটিক আছে, বিশাল একটা ব্যাকবোন কিন্তু আমাদের দেশে আছে, সেটা রিডান্ডেন্ট ভাবেই হোক আর যেভাবেই হোক এটা আছে, এখন সেটাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারলে আমার কিন্তু কন্টেন্টটা খুব জরুরি। বিকজ ইউ ডোন্ট ইউজ দ্য ইন্টারনেট অর এনি নেটওয়ার্ক ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাপ্লিকেশন অর সার্ভিস। সো এই জন্য আমাকে তথ্য দিয়ে সেটাকে সমৃদ্ধ করতে এবং দ্যাট হ্যাজ টু বি ইন বাংলা। এবং এই বাংলা কন্টেন্ট যদি জাতীয়ভাবে করা যায় আমি জানি না এটা জাতীয়ভাবে করা হচ্ছে কিনা, এই জিনিসটার দিকে আমাদের ফোকাস দিতে হবে। তাহলে আমরা যে সমস্ত সেন্টারগুলোর কথা বলছি সেখানে এটার প্রায়োগিক দিক থেকে এটা সার্থকতা পাবে। এবং সেন্টারগুলো করার সময় আমাদের খেয়াল রাখতে হবে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন জন্য রিডান্ডেন্সি না আসে, যেমন DPO 10,000 আছে, গ্রামীণফোনের CIC আছে 500, UIC আছে 4,500 মতো, ইউনিয়ন পরিষদে আছে এরকম, তো এরকম AICC আসছে। তো সবগুলোর জন্য এমনভাবে করা হয় যেন একটা আর একটার জন্য সাস্টেনেবিলিটির দিক থেকে কম্পিটিশন না হয়। আচ্ছা, লাস্ট মাইলের দিকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের অলরেডি উই হ্যাভ লট অফ নেটওয়ার্কস, ওয়াইম্যাক্স আছে, মোবাইল নেটওয়ার্ক আছে, ফাইবার অপটিক নেটওয়ার্ক আছে, ISP আছে, তো তাদেরকে দিয়েই আমার মনে হয় লাস্ট মাইলের রিকোয়ারমেন্টটা মিট করা যায়। এবং দ্যাট হ্যাজ টু বি রিলেটেড টু দ্য কি সার্ভিস আমরা নিয়ে যেতে চাই। এখানে আর একটা জিনিস জড়িত যে সার্ভিস দিলেই হবে না, নন্দিতা মনে হয় বলছিল যে অ্যাওয়ারনেসের ব্যাপারটা, আমাদের অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে, অ্যাওয়ারনেস করলে মানুষ সেখানে আসবে ব্যবহার করবে। এবং আমাদের দেশে যেহেতু অশিক্ষিত লোক আছে অনেক, তাদের জন্য টেক্সট টু স্পিচ ধরনের কিছু সফটওয়্যার যদি আমরা করতে পারি অ্যান্ড ইট ইজ অলরেডি অ্যাভেলেবল, সেইগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। এবং মোবাইলের ব্যবহারটাকে বেশি নিশ্চিত করতে হবে এবং সহজে যাতে আমরা পুশ করতে পারি, মেসেজগুলোকে পুশ করতে হবে। আর একটা জিনিস হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটির দিকে
আমরা রেগুলেটরি এবং গভর্নমেন্ট আসপেক্টে এটা আমার ব্যক্তিগত মত গভর্নমেন্ট আসপেক্টে আমরা সোশ্যাল রেসপন্সিবিলিটি যে সমস্ত কোম্পানিগুলো আছে যে আর্নিং মোর তাদের একটা রেসপন্সিবিলিটির দিক থেকে আমাকে সুযোগ দিয়ে ইনসেন্টিভ দিয়ে তাদেরকে উৎসাহিত করতে পারে একটু ইনভেস্ট ইন দিস সেক্টর. থ্যাংক ইউ. শুধু যেখানে মানুষ বেনিফিট পায় তারাই কিন্তু ইউজ করতে চায় ইন্টারনেটে. আজকের যে স্লো গ্রোথ এর কারণ হচ্ছে আমরা মানুষকে দিতে পারি. আমরা দেখি গত কয়েকদিন আমরা ইস্টার ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস চলছে এখন বর্তমানে, সেটি এসএমএসের মাধ্যমে এবং ওয়েবসাইটে যা ইন্টারনেট ইউজ করে চলছে তাতে কিন্তু ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে. এটা আমি মনোসব যারা কি আছে ইন্টারনেটে তাদের কীরকম ট্রাফিক বাড়ল এটা মনিটরিং করার জন্য অনুরোধ জানাবো. এবং ভবিষ্যতে যাতে এই ভ্যালুয়েটেড সার্ভিস যেটা মোবাইল ফোন প্রোভাইডার দিচ্ছে সেটা শুধু নর্মালি ভর্তি করছে চাকরির জন্য যারা অ্যাপ্লিকেশন করতেছে তারাও কিছু করতে পারছে. এবং আমরা জানি যে টিকিটিং এবং মানি ট্রান্সফার এখন এসএমএস এর মাধ্যমে হচ্ছে ভ্যালুয়েটেড সার্ভিস. এই ভ্যালুয়েটেড সার্ভিসটা কিন্তু বহু পার্টি বেনিফিট হচ্ছে. এখানে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার হচ্ছে না. সেজন্য আমরা একটা বেনিফিট যদি প্রোভাইড করতে পারি তো মানুষকে যদি উৎসাহিত করতে পারি সেই উৎসাহ করলে কিন্তু আমরা ইন্টারনেট ইউজটা বাড়ানো যাবে. আপনারা জানেন যে আমাদের পপুলেশন 18 বছরের নিচে শতকরা 800 জন আমাদের বাংলাদেশের পপুলেশন. এটা বিরাট একটা পটেনশিয়াল জিনিস. মানে এই 48% যদি সঠিকভাবে এইটা গ্যাস করতে পারে আয়ত্ত করতে পারে তাহলে তারা আগামী 40-50 বছর জাতিকে অবদান দিতে পারবে, এটা এগিয়ে দিতে পারবে. সেই দিকে দৃষ্টি রেখে আমাদের ট্রেনিং প্রোগ্রামটা যেটা নাকি আমাদের এখানে টিচার্সকে অনেক ইনস্টিটিউটার এসেছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এসেছেন সরকারের দায়িত্ব হবে এবং ইয়ে হবে যে এই ট্রেনিং ইয়াং গ্রুপকে যারা আমরা ট্রেন আপ করতে পারি সেই ট্রেনটার জন্য আমরা মাঝে মাঝে ই করতে পারি. আর একটা জিনিস আমাদের যাচ্ছে বিটিআরসির একটা রোল আছে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং, যে বিরাট ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং. আজকে আমরা আমাদের নজর পড়ে ঢাকা সাথে চিকেন যখন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু ঢাকা সাথে যদি নর্থ বেঙ্গল চলে যায় কিংবা খুলনার অংশ বিচ্ছিন্ন হয়ে যায় এই খবরটি তো অনেকেই রাখে না. তো এটাও কিন্তু আমরা দেখছি যে পুরো জাতি জাতি এই নেটওয়ার্ক কিন্তু বিচ্ছিন্ন না হয়ে যায় এবং হয়ে গেলে কিন্তু সাথে সাথে যে ডিসপ্লেশন হয় সেটার ব্যাপার থাকে যে ব্যবস্থা গ্রহণ করা উচিত. আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং করার জন্য যে বিটিআরসি এবং এমওবিটি বেশ কিছু উদ্যোগ নিয়েছে কিন্তু এটার কোনো নীতিমালা কিন্তু পূরণ হয়নি. এই ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং আমরা অনেক সময় দেখেছি যে সে নতুন সেট আপ করার সস্তা করে দেয়। সুতরাং এটার জন্য একটা প্রাইসিং মডেল মন্ত্রণালয় এবং বিটিআরসি গাইডলাইন দিতে হবে যাতে কি করে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিংটা সবার জন্য উইন উইন সিচুয়েশন হয় সেই ব্যবস্থা করা দরকার. আর একটা জিনিস আমরা যেটা আসছে আমাদের ম্যাডাম বলেছেন যে সাইবার সিকিউরিটি, সাইবার সিকিউরিটি বর্তমান সারা বিশ্বের জন্য কিন্তু একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে. আমাদের ডেভেলপিং কান্ট্রি আমাদের দেশের জন্য একটা ইম্পর্টেন্ট. আমরা বিটিআরসি এবং এমওবিটি অনুরোধ জানাবো একই সঙ্গে যেন সাইবার সিকিউরিটি ব্যাপারটা যেন দেখা হয়. আমাদের সবাইকে ধন্যবাদ. ধন্যবাদ. আমি এখানে একটু মানে জানতে চাচ্ছি যদি একটু আগে জানানো ছিল আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু অনলাইনে যাচ্ছে তো অনলাইনে অনেক পার্টিসিপেট করছেন এবং ওনাদের মতামত পাঠিয়েছেন. আমি এর মধ্যে থেকে কিছু মতামত প্রকাশ করছি. জুনায়েদ উনি বলছেন লাস্ট ওয়ান ইয়ার ব্রডব্যান্ড চার্জ রিডিউসড বাট পিপল আর নট গেটিং এনি ফ্যাসিলিটি. সঞ্জীব কুমার উনি বলছেন কখন দেশে জনগণ দ্বিতীয় সাবমেরিন কেন পাবে. আকি আলম উনি বলছেন ওয়াই উই ক্যান্ট ইউজ দ্য টোটাল ব্যান্ডউইথ অফ আওয়ার অপটিক্যাল ফাইবার. নুরুল ইসলাম উনি বলছেন থ্যাংকস টু রেসনেট সিও ফর is reliable comments. Professor Tahmina Kabir, who mentioned when we will get an alternate internet connection, only one connection is not sufficient for the damage. Asipu Dola, who mentioned Ishwar Nagarikdev,